বিয়ের দিন আমার শালিকে আমার অনেক পছন্দ হয়ে যায়। বিয়ের রাতে আমি আমার বউকে একটা ঘরে বন্ধ করে দিই আর শ্বশুরবাড়িতে বলি যে আপনার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে গেছে, আর বলি তোমার ছোট মেয়ের বিয়ে আমার সাথে দিয়ে দাও, না হলে আমি আপনাদের নামে কেস করে দেব। আমার বিয়ে আমার শালির সাথেই হয়ে যায় আর আমি খুশি খুশি ঘরে গেলাম। আর যখন ঘোমটা তুলি তখন আমার পায়ের তলার মাটি সরে গেল, কারণ সে তো আমি অন্য শহরে চাকরি করতাম। যখন নিজের পরিবারের সাথে দেখা করার জন্য শহরে ফিরে এলাম তখন আমার মা আমার বিয়ের ব্যবস্থা করতে লাগলো আর তাড়াতাড়ি মেয়ে দেখতে শুরু করে দেয়। আমি অনেক বারণ করেছিলাম কিন্তু সে মানেনি, বলল অনেক কষ্ট করে তুমি ফিরে এসেছ, এখন বিয়ে করেই যাবে, তাহলে তুমি বারবার এখানে আসবে, অন্তত তোমার মুখ তো আমি দেখতে পাবো। মা একজন চেনা পরিচিত আত্মীয়ের সাথে মিলে আমার বিয়ে একটা ভালো ঘরে ঠিক করে ফেলল। মা আমাকে বলেছিল মেয়েকে অনেক সুন্দর দেখতে আর ফর্সা এবং শিক্ষিত। মা তার হবু বৌমার এত প্রশংসা করছিল যে বলার নয়। মা মেয়েদের বাড়ির লোকেদের বলেছিল যে আমি চাকরির জন্য অন্য শহরে চলে যাব, সেই জন্য তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। তখন তারা বলে যে মেয়ের বিয়ে তারা অনেক ধুমধাম করে দিতে চায়, সেজন্য অন্তত কম করে এক সপ্তাহ সময় তো লাগবে। দুই পরিবারই জোর কদমে বিয়ের প্রস্তুতি চলছিল। আমি আমার ছোট বোনকে চকলেট এনে দিই আর তার থেকে তার হবু বৌদির নাম্বার নিই। আমি জানতাম আমার বোন জবা একটা চকলেটের বিনিময়ে নিজের প্রাণও দিয়ে দেবে। জবা আমার কাছ থেকে চকলেট নিয়ে আমাকে কথা দেয় যে সে আমাকে তার হবু বৌদির নাম্বার এনে দেবে। যখন মা নিজের বৌমার জন্য চুড়ির সাইজ নিতে যায় তখন জবা আমাকে একটা নাম্বার এনে দেয় আর আমাকে বলে এই নাম্বারটা আমার হবু বউ নাজিয়া আর তার বোন হিনা দুজনেই ব্যবহার করে। আমি সেই নাম্বারটা সাবধানে রেখে দিই আর ভেবেছিলাম সঠিক সময়ে নাজিয়াকে ফোন করে নেব আর বিয়ের আগে তার সাথে একবার দেখা করতে চাইব, কারণ এখনও পর্যন্ত আমি নাজিয়াকে দেখিনি। আমাদের এখানে ফটো দেখানো নিয়ম ছিল না আর বিয়ে এত তাড়াতাড়ি ছিল যে এর মধ্যে দেখা করাও হলো না। বিয়ের প্রস্তুতি করতে করতেই তাড়াতাড়ি চলে যাচ্ছিল দিন। আমাদের ঘরের নিচে বাবা অনেকদিন আগেই একটা ঘর বানিয়েছিল। পরিষ্কার করানোর সময় সেই ঘরে সমস্ত পুরনো জিনিস রেখে বাকি ঘর পরিষ্কার করে দিয়েছিলাম। এই ঘরের ব্যাপারে আমার মা ছাড়া অন্য কেউ জানত না, কারণ সেটা অনেকদিন আগে তৈরি করা হয়েছিল আর এখন সেটাকে কেউ ব্যবহারও করত না। সারা দিন এত ব্যস্ততার মধ্যে কাটত যে নাজিয়াকে ফোন করার সময়ই পেতাম না। আমি এমন একটা সময় নাজিয়াকে ফোন করতে চাইতাম যখন আমার আশেপাশে কেউ থাকবে না আর আমি নাজিয়ার সাথে শান্তিতে কথা বলতে পারবো, কিন্তু বিগত দুই দিন ধরে আমি এমন কোনো সুযোগই পাইনি। আর আমার বিয়ের দিন চলে আসে। বিয়ের এক রাত আগে আমি ঘর সাজানোর জন্য সারা রাত জেগেই কাটিয়ে দিই। সুন্দর করে ঘর সাজানোর পর আমার মনে অদ্ভুত অদ্ভুত ইচ্ছা হতে থাকে আর প্রথমবার বিয়ে নিয়ে আমার মধ্যে একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হতে থাকে। আমি নাজিয়ার সাথে কথা বলার জন্য ফোন করতেই যাব সেই সময় আমার বড় বোন এসে আমাকে বলে আগে বাজারের কিছু কাজ করে দাও, কারণ এখনই সন্ধে হয়ে যাবে আর বরযাত্রী নিয়ে যেতে হবে। আমার না মনে মনে রাগ হচ্ছিল, কারণ আমি চেয়েও নাজিয়ার সাথে কথা বলতে পারছিলাম না আর না তার সাথে দেখা করতে পারছিলাম। আমি আমার এক বন্ধুকে সাথে নিয়ে বাজারে চলে গেলাম। তখন আমার বন্ধু জিজ্ঞেস করে বৌদির মুখ দেখে তুমি তাকে কি উপহার দেবে। তখন বন্ধুর এই কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম, কারণ এই ব্যাপারে তো আমি কিছু ভাবিনি আর আমি এটাও জানতাম না যে নাজিয়া কি পছন্দ করে। এই ব্যাপারে যখন আমি আমার বন্ধুকে বললাম তখন সে বলল ফোন করে দেখা করে নাও আর বৌদির থেকে তার পছন্দ জেনে নাও। আমার বন্ধু সেলিমের কথা আমার ঠিক বলে মনে হয়। এই বাহানায় আমার নাজিয়ার সাথে কথাও বলা হয়ে যাবে। আমি রাস্তার এক কোনায় দাঁড়িয়ে নাজিয়ার নাম্বারে ফোন করি। আমার বুক ধকধক করছিল যে না জানি কে ফোন ধরবে, নাজিয়া না তার ছোট বোন। ফোন করতেই খুব কাছ থেকে রিং হতে শুরু করে। আমি ঘুরে দেখি তখন দুটো মেয়ে একটা পার্লারের পাশে দাঁড়িয়েছিল, তার মধ্যে একজনের হাতে ফোন বাজতে থাকে। আমি সেই মেয়ে দুটোর দিকেই তাকিয়েছিলাম।
তার মধ্যে যখন একটা মেয়ে ফোন তুলে হ্যালো বলে, তখন সেই আওয়াজ আমার ফোনের মধ্যে আমি শুনতে পাই। আমি অবাক হয়ে যাই, আমি একটু পিছিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করি আর অনেক মন দিয়ে সেই মেয়েদের দেখতে থাকি। তারা আমাকে দেখেনি। যে মেয়েটা ফোন তুলেছিল সে অনেক সুন্দরী ছিল, প্রথম দেখাতেই আমার তাকে অনেক ভালো লেগে যায়। আমি মন থেকে প্রার্থনা করি যেন এই মেয়েটাই নাজিয়া হয়। সে ফোন তুলে জিজ্ঞাসা করে আমি কে। আমি বলি আমি জাহির কথা বলছি। এই কথা শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, তারপর বলে আমি নাজিয়ার বোন হিনা। এই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। সে তার পাশের মেয়েটাকে ইশারায় কি যেন একটা বলল, সে হয়তো নাজিয়া ছিল। আমি একবার নাজিয়ার দিকে তাকাই, তখন মনে হলো আমার মন ভেঙে যাবে, কারণ হিনার সামনে নাজিয়া দেখতে মোটেও ভালো লাগছিল না। তারা ইশারায় নিজেদের মধ্যে কথা বলছিল আর নাজিয়া মাথা নাড়াচ্ছিল। আর তারপর হিনা আমাকে বলে যে নাজিয়া এই সময় তোমার সাথে কথা বলতে চায় না, সন্ধেবেলা তোমাদের দুজনাকার বিয়ে, সেই জন্য সে লজ্জা পাচ্ছে। যদি তোমার কোনো জরুরি কথা থাকে তবে আমাকে বলতে পারো। আমি এত উদাস হয়ে গেছিলাম যে কিছু না বলে আমি ফোন কেটে দিই আর সেখান থেকে চলে যাই। কিছুক্ষণ পরে আমার আবার ফোন বাজতে থাকে। আমি দেখলাম হিনা আমাকে ফোন করছিল, কিন্তু এই মুহূর্তে আমি কারুর সাথে কথা বলতে চাইছিলাম না। আমি উদাস হয়ে নিজের ফোন বন্ধ করে দিলাম। বোনের জন্য কিছু জরুরি জিনিস কিনে আমি বাড়ি ফিরে আসি। আমি মুখ দেখা নিয়মের জন্য কোনো জিনিস কিনিনি। আমি এটা বুঝতে পারছিলাম না যে মা কী দেখে নাজিয়াকে আমার জন্য পছন্দ করেছে, কারণ যত গুণ মা বলেছিল সেই সব গুণ তো আমি হিনার মধ্যে দেখতে পাচ্ছিলাম। যখন আমি বাড়ি পৌঁছালাম তখন সবাই বরযাত্রী যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আমি ভাবলাম যে আমি এই ব্যাপারে বড় বোনের সাথে কথা বলবো, কিন্তু সে তার নিজের বাচ্চা নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে আমাকে দেখেই আরও কাজ ধরিয়ে দিল। অন্যদিকে আমার মা চিৎকার করে বলছিল বরযাত্রী বেরোবে আর তুমি এখনো তৈরি হওনি। আমি বাধ্য হয়ে নিজেকে তৈরি করে নিলাম, কিন্তু আমার একটুও ইচ্ছা হচ্ছিল না। আমি তৈরি হয়ে বরযাত্রীর সাথে বেরিয়ে পড়লাম। অনেক ভালোভাবে নাজিয়াদের বাড়ির লোক সব গুছিয়ে নিয়েছিল, আত্মীয়রা অনেক কম ছিল, আর নাজিয়ার সাথে আমাকে সাত পাকে বেঁধে দেওয়া হলো। আমি এক বড় নাজিয়ার দিকে তাকাইনি। আমার চোখ সবসময় হিনাকে খুঁজছিল, কিন্তু পর্দা থাকার জন্য আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না। কেউই বরযাত্রীর ঘরের দিকে আসেনি। আমি নাজিয়াকে মায়ের সাথে গাড়িতে বসিয়ে দিলাম আর নিজে ড্রাইভারের সাথে বসে গেলাম। আমি নাজিয়ার মুখের দিকে তাকাইনি আর না আমি তার মুখ দেখতে চাইছিলাম। আমি পার্লারের সামনেই ভালোভাবেই তাকে দেখে নিয়েছিলাম আর আমার মন ভরে গেছিল। কিছুক্ষণ পরপর আমার মনে হচ্ছিল মা কেন হিনাকে ছেড়ে দিয়ে নাজিয়াকে আমার জন্য বেছে নিয়েছিল। এটার হয়তো একটাই কারণ ছিল যে নাজিয়া আর হিনা সৎ বোন ছিল না। হিনা নাজিয়ার মামার মেয়ে ছিল আর মামার মৃত্যুর পর নাজিয়ার বাবা তাকে নিজের বাড়িতে থাকতে দেন। সেজন্যই হয়তো বিয়ের জন্য নাজিয়ার কথা আগে ভেবেছিল। কিন্তু সে যাই হোক, আমার মনে হচ্ছিল যে আমি তাড়াহুড়োয় ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম। এখন আমি আমার এই ভুলের জন্য সারা জীবন ভুলের মাশুল দিতে চাইছিলাম না। সেই জন্য যখন আমার বোন রান্নাঘরে আমাদের জন্য দুধের ব্যবস্থা করছিল, তখন আমি চুপ করে তার গ্লাসে বেহুশ হয়ে যাওয়ার ওষুধ মিশিয়ে দিই আর বোনকে বলি বৌদিকে গিয়ে দুধটা খাইয়ে দাও, আমি কিছুক্ষণ পর আসছি বন্ধুদের সাথে দেখা করে। আমার ছোট বোন অনেক সোজা সরল ছিল, সে তখনই আমার কথা মেনে নেয়। আমি তাকে একটা চকলেট বার করে দিই আর সে চকলেট পেয়ে দুধের গ্লাস নিয়ে আমার ঘরে চলে গেল। আমি বন্ধুর সাথে দেখা করার নাম করে ঘরে লুকিয়ে পড়লাম আর অপেক্ষা করতে থাকলাম। আর যখন দেখলাম সবাই ক্লান্ত হয়ে যে যার ঘরে চলে যাচ্ছে, তখন আমিও লুকিয়ে নিজের ঘরে চলে গেলাম। আমি ছোট বোনকে ঘুষ দিয়েছিলাম, সে তার কাজ ঠিক করেছিল ঘুষ দিয়েছিলাম বলে। যখন আমি ঘরে গেলাম তখন দেখি আমার বউ বেহুশ হয়ে পড়েছিল। আমার কাছে সময় কম ছিল, আমি তাড়াতাড়ি সেই পুরনো ঘরের দরজাটা খুলি যেটা আমার ঘরের মধ্যে দিয়ে ছিল আর তাড়াতাড়ি বউকে নিয়ে সেই ঘরে রেখে আসি। তার জ্ঞান ফেরার পর সে শত চিৎকার করলেও তার আওয়াজ কেউ শুনতে পাবে না। সেই ঘরের দরজা এতটাই এরকম ছিল যে ভিতরের আওয়াজ বাইরে আসার কোনো উপায়ই ছিল না। সে ঘরে হাওয়া ঢোকার রাস্তা ছিল। আমি জানতাম যে সে এত তাড়াতাড়ি মরবে না, যখন আমার ইচ্ছা পূরণ হয়ে যাবে তখন আমি নিজেই তাকে ডেকে দেব।
আমি কোনো কিছু না দেখি তাকে সোজা সেই ঘরে রেখে আসি। আমার ভয় ছিল যে না জানি কেউ আমার পিছনে ঘরে না চলে আসে। সেই ঘরের দরজা ঠিক করে বন্ধ করার পর আমি ঘরের কার্পেট ভালো করে আবার পেতে দিই আর যেভাবে ঘরে গিয়েছিলাম সেভাবেই ঘরের থেকে ফিরে চলে আসি আর ঘরের বাইরে বেরিয়ে গেলাম। ঘরের বাইরে যাওয়ার পর আমি আমার ঘরের দরজা লক করে দিই আর ঘন্টা বাজাতে থাকি। যেমন ভেবেছিলাম তেমনি দরজা খোলার জন্য আমার মা আসে আর আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে যায় আর বলে, নতুন বউকে একলা ছেড়ে কোথায় চলে গেছিলে? আমি ভালোবেসে মায়ের কাঁধে হাত রেখে বলি যে, বন্ধু ডেকেছিল, আমরা দুজন মিলে চলো তোমার বৌমাকে দেখতে চাই, তুমি তো এখনও আমাকে তার মুখটা দেখাওনি। তখন মা বলে, আমি কেন তোমার সাথে তোমার ঘরে যাব? কিছু তো লজ্জা করো, নিজে গিয়ে নিজের বউয়ের মুখ দেখে নাও। আমি জোর করে মায়ের কাঁধ ধরে মাকে ঘরে নিয়ে গেলাম। চলো আমরা দুজন একসাথে মিলে তোমার বৌমাকে দেখব। আমার প্ল্যান অনুসারে যখনই আমি আর মা ঘরে ঢুকলাম তখন মা দেখে চিন্তিত হয়ে গেল যে নাজিয়া ঘরে ছিল না। মা চিৎকার করে সারা বাড়ির লোক জড়ো করে ফেলেছিল, কিন্তু নাজিয়া ছিল না আর না তাকে খুঁজে পাওয়া যাবে। হঠাৎই আমি মাকে বলি, যখন এমন বাড়ির অবস্থা, দরজার কাছে আসছিলাম তখন ট্যাক্সি করে একটা মেয়েকে চলে যেতে দেখি, সে কি নাজিয়া ছিল? কিন্তু ট্যাক্সিতে তো একটা ছেলেও ছিল। আমার কথা শুনে আমার মা একদম অবাক হয়ে যায়। আমি নিজের সব আত্মীয়দের মনে এই কথাটাই ঢুকিয়ে দিই যে নাজিয়া তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর সমস্ত বাড়ির লোকেরা বিশ্বাস করে যে নাজিয়া নিখোঁজ নয়, সে পালিয়ে গেছে। তখন মা নাজিয়ার বাড়ির লোককে ফোন করে সব কথা বলে দেয়। কিছুক্ষণ পর নাজিয়ার বাবা চলে আসে। সে এই কথা মানতেই রাজি ছিল না যে তার মেয়ে এমন কিছু করতে পারে। তার মেয়ের উপর তার পুরো ভরসা ছিল। তখন আমি নাজিয়ার বাবাকে বলি, আমি নিজে তাকে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে দেখেছি। আমি তার সাথে খুব বাজে ব্যবহার করি, সে সব কিছু মুখ বন্ধ করে বাধ্য হয়ে শুনতে থাকে। আমি নাজিয়ার বাবাকে ধমকি দিই যে তাকে খুঁজে আনুক, নাহলে আমি তার বিরুদ্ধে কেস করে দেবো, যে সে সব জেনে শুনে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে আর তার মেয়ে তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়ে আমার সম্মান নষ্ট করে দিয়েছে। নাজিয়ার বাবা একজন সম্মানীয় ব্যক্তি ছিল, সে আমাকে বোঝাতে থাকে যে, বেটা, দাগ তোমার সম্মানে লাগেনি, এটা তো আমাদের বদনাম। আমি কখনো ভাবতেও পারি না যে আমার মেয়ে এমন কিছু কখনো করতে পারে। আমি রেগে বলি, একদিন পর আমার রিসেপশন, আমার সব বন্ধুরা আসবে, আমি তাদের কি বলবো? লোক আমার সম্বন্ধে কি কি বলবে, যে আমার বউ প্রথম রাতেই আমাকে ছেড়ে চলে গেছে? তোমার মেয়ে আমাকে বদনাম করে দিল, এখন তুমি কিছু একটা করো। আমার কথা শুনে চিন্তিত হয়ে নাজিয়ার বাবা আমার দিকে তাকালো যে সেই বা কি করবে। আমি সুযোগের সদ্ব্যবহার করে নাজিয়ার বাবাকে বলি যে সে আমার বিয়ে হিনার সাথে দিয়ে দিক, যাতে আমি লোকের সামনে বলতে পারি যে এটা আমার বউ। আমার কথা শুনে নাজিয়ার বাবার হুঁশ উড়ে গেল আর সে বলতে থাকে যে, এটা কি করে সম্ভব? আমি কি করে তোমার বিয়ে হিনার সাথে দিতে পারি, যেখানে এখনও নাজিয়া তোমার বউ? আমি তাকে বললাম, আমি খুব ভালো করে জানি নাজিয়ার হিনা নিজের বোন ছিল না, সেই জন্য নাজিয়ার অপরাধ ঢাকতে তুমি হিনার বিয়ে আমার সাথে দিয়ে দাও, না এই কথা সমাজে ছড়িয়ে যাবে আর আমার পাশাপাশি তোমার সম্মানহানি হবে। নাজিয়ার বাবা আমার কথা মেনে নেয় আর বলে, হয়তো এখন এটাই ঠিক হবে, যাতে আমাদের সম্মান বাঁচতে পারে। পরের দিন হিনার সাথে আমার বিয়ে দিয়ে দেওয়া হয়। আমি ভীষণই খুশি হই, একটা বড় আর মুশকিল প্ল্যান সফল হয়েছিল। আমি সারা জীবন এইভাবে নাজিয়ার সাথে জীবন করতে চাইনি। আমি ভেবে নিয়েছিলাম যে হিনাকে বিয়ে করার পর আমি চুপ করে নাজিয়াকে মুক্ত করে দেব। যখন নাজিয়া সবাইকে সত্যি বলবে তখন আমি বলবো নাজিয়া যার সাথে পালিয়ে গেছিল সে তাকে ছেড়ে দিয়েছে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে আমাকে দোষী বানাচ্ছে। হিনাকে বিয়ে করে আমি আমার সাথে বাড়ি নিয়ে এলাম আর সে ঘরে আমার জন্য অপেক্ষা করছিল। আমি একটু সময় নষ্ট না করে ঘরে চলে যাই আর দরজা বন্ধ করে তার কাছে চলে যাই। আমার মন খুশিতে লাফাতে থাকে। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমার শালি ছিল আর আমি অনেক কষ্ট করে অনেক প্ল্যান বানানোর পর তাকে আমার বউ হিসাবে পেয়েছিলাম। হিনার জন্য সুন্দর একটি আংটিও কিনেছিলাম। যখন আমি ঘুমটা তুলি তখনই আমার পায়ের তলার মাটি সরে যায়, কারণ এটা হিনা নয়, নাজিয়া ছিল। আমার মনে হলো আমার সব পৃথিবী ঘুরে গেল। আমি অনেক অবাক হয়ে জিজ্ঞেস করি, তুমি এখানে কি করছো? সে বলে, তুমি নিজেই তোমাকে বিয়ে করে এখানে নিয়ে এসেছো, আমি নাজিয়ার করা অপরাধের সাজা ভোগ করতে এসেছি।
আমি আশ্চর্যে জিজ্ঞেস করলাম যে তুমি কে? সে বলল যে আমি হিনা, যাকে তুমি নাজিয়ার বদলে বউ করে এনেছ। শ্যামলা দেখতে মেয়ে, যাকে আমি নাজিয়া পাছিলাম সে আসলে হিনা ছিল। আমার মাথা ঘুরে গেল, আমার যার সাথে বিয়ে হয়েছিল সেই আসলে নাজিয়া ছিল, যাকে আমি দেখেই ভালোবেসে ফেলেছিলাম। তাকে না দেখেই তাকে ঘৃণা করতে শুরু করি। আমি হিনাকে জিজ্ঞেস করি, তোমার মনে আছে বিয়ের আগে আমি তোমাকে ফোন করেছিলাম? হিনা অবাক হয়ে আমার মুখের দিকে তাকাতে থাকে। তখন সে বলে, তুমি ফোনে একে নয় নাজিয়াকে করেছিলে, আর সে ইয়ার্কি করে নিজের নাম হিনা বলেছিল। সে আমার সাথে একটু মজা করতে চেয়েছিল, কিন্তু আমি কথা না বলেই ফোন কেটে দিয়ে। আর যখন দ্বিতীয়বার নাজিয়া ফোন করে তখন আমি ফোন বন্ধ করে দিয়েছিলাম। আমার চোখের সামনে একদিন আগের ঘটে যাওয়া ঘটনা মনে পড়ে যায়, যখন আমি হিনা আর নাজিয়াকে একসাথে দেখেছিলাম। হিনা বলেছিল যে নাজিয়া তাকে ইশারায় চুপ থাকতে বলেছিল, কিন্তু হিনা তাকে বারবার বারণ করছিল যে উল্টোপাল্টা কথা না বলতে। কিন্তু নাজিয়া প্রথম থেকেই ভীষণ মজা করতে পছন্দ করত, সেই জন্য সে কোনো বারণ শোনে না, আর ইয়ার্কি করে সে হিনা হয়ে যায়। আমার মনে হচ্ছিল কেউ আমার ওপর আকাশ ভেঙে দিয়েছে। আমি যার জন্য পাগল ছিলাম তাকে আমি নিজের হাতে অন্ধকার ঘরে বন্ধ করে দিয়ে এসেছিলাম। আমি কিছু না ভেবেই কার্পেট তুলে সেই ঘরের দরজা খুলে নিজের দিকে গেলাম। হিনাও আমার পিছন পিছন নিচে নেমে গেল, কিন্তু সেই সময় আমার মাথায় শুধু নাজিয়ার চিন্তাই হচ্ছিল। যখন আমি নিচে গেলাম তখন দেখলাম সে বেহুশ হয়ে পড়েছিল, তার মুখ এখনও ঘোমটা দিয়ে ঢাকা ছিল। যখনই আমি তার ঘোমটা তুললাম তখনই তার চাঁদ মুখটা আমার চোখে পড়ল। আমি তখনই তাকে কোলে করে ওপরে নিয়ে আসি, বিছানায় শুয়ে তার মুখে জলে ছিটে দিতে থাকি। কিছুক্ষণ চেষ্টার পর তার জ্ঞান ফিরে আসে আর চুপ করে আমাকে দেখতে থাকে। আমার পিছনে থাকা দেখে অবাক হয়ে গিয়েছিল যে সে এসব কি হচ্ছে। যখন নাজিয়ার পুরোপুরি জ্ঞান ফিরে আসে তখন আমি শান্তি পাই। তখন আমি নাজিয়ার হিনাকে বসিয়ে সব সত্যি কথা বলে দিই। আমার কথা শুনে দুজনের অবস্থা খারাপ হয়ে যায়, তারা দুজনেই ঘৃণার চোখে আমাকে দেখতে থাকে। আমি নাজিয়াকে বলি, যতটা দোষ আমার আছে ততটাই দোষী তুমিও, তোমার বলা মিথ্যা কথা আমাদের তিনজনকে সমস্যায় ফেলে দেয়। নাজিয়া বলতে থাকে যে সে আমাকে সত্যি বলতে চেয়েছিল কিন্তু আমি শুনিনি, আর তার ফোনটা কেটে দিই। নাজিয়ার কথা তখন আমার শুনতে ভালো লাগছিল না, আমি তার চরিত্রে দাগ লাগিয়েছি। আমার নাজিয়া নিজের ভালোবাসার কথা বলো আর হিনার কাছে ক্ষমা চায়, কারণ সব ঘটনার মধ্যে সে এমনি এমনি ফেঁসে যায়। কিছুক্ষণ পরে এই কথা আমার সারা বাড়ির লোক জেনে যায়। আমার মা আমাকে অনেক বাজে কথা শোনায় আর নাজিয়ার বাবাকে ফোন করে ডেকে নেয়। সেই বেচারা আরও একবার ভয় পেয়ে দৌড়ে আসে আর সব সত্য জানার পর এই সিদ্ধান্ত নেয় যে তার দুজন মেয়েকেই আমার সাথে থাকতে দেবে না। আমি তার পায়ে পড়ে যাই আর বলি যে নাজিয়ার ভালোবাসায় পড়ে আমি একটা ভুল পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু আমি আমার করা কাজের জন্য লজ্জিত আর নিজের ভুলের শাস্তি আমি পেয়ে গেছি। আমি নাজিয়ার ছাড়া থাকতে পারবো না, আর এখন আমি হিনাকেও ছাড়তে চাই না, কারণ তার কোনো দোষ ছিল না। নাজিয়া আর হিনা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে আর তারা নিজেরাই সিদ্ধান্ত নেয় যে তারা আনন্দের সাথে আমার সাথে জীবন কাটাবে। ভাগ্য বিধাতা আমার কপালে একটা নয় দুটো বিয়ে লিখেছিল। আমি তাদেরকে কথা দিই যে আমি কখনো তাদের সাথে কোনো অন্যায় করব না আর তাদের কখনো কোনো সমস্যা হতে দেব না। আমি ভুল করেছিলাম আর সবাই আমার এই ভুলকে ক্ষমা করে দিয়ে আবারও একবার নতুন করে বাঁচার সুযোগ দেয়। আমি ভাবি যে তাড়াহুড়োতে করা কাজ মানুষকে দোটানায় ফেলে দেয়। যদি আমি একবার আমার বউয়ের মুখ দেখে নিতাম তাহলে হয়তো আজকে এইসব কিছু হতো না। আমার তাড়াতাড়িতে করা কাজ আমাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছিল আর আমার ক্ষতি করে দিয়েছিল। ধন্যবাদ বন্ধুরা।